बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम एवरीवन, आशा करी सबाई भलो आछेन। आलहमदुलिल्लाह, आल्लाहर अशेष रहमते आमराओ भलो आछि। तो आमी आजके कस्को शपिंग पार्ट टू देखाच्छि। एर आगे एकटा भिडियोते आमी देखिएछिलाम कस्कोर जुएलारी शपिंग एंड टीवी फ्रिज वाशिंग मेशिन एगुलो देखिएछिलाम। আজকে আরও আদার্স কী কী কস্কোতে পাওয়া যায় সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টেই দেখলেন খেজুর গাছ, এখানে খেজুর গাছ পর্যন্ত এভাবে করে রেখে দিয়েছে, খেজুর গাছ পর্যন্ত এভাবে পাওয়া যায়। আর এখন আমার হাজবেন্ড দেখছে ডিশ ওয়াশারের যেই ট্যাবলেট আমরা যেটা ইউজ করি, এটা ডিশ ওয়াশারের, তারপর ওয়াশিং মেশিনের পাউডার কিংবা কাপড় স্মেল করার জন্য যেটা নিই এগুলা, তারপরে বাচ্চাদের জুস, সকালে নাস্তারও কিছু আইটেম, এগুলো কিন্তু আমরা কস্কো থেকে নিয়ে থাকি। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা লন্ড্রির বা যে কাপড়গুলো ওয়াশ করা হয়নি সেগুলো আপনি এভাবে বাস্কেটে রেখে দিতে পারেন। এটা কিন্তু রিয়েল খেজুর গাছ, যেটার পাশ দিয়ে আমার হাজব্যান্ড যাচ্ছে, আমার বড় মেয়ে আমার হাজব্যান্ডের সাথে যাচ্ছে, আর ছোটোটা আমার সাথে টলিতে রেখেছি, কারণ ও বেশি নটি করে। যখনই ওকে নামিয়ে দেওয়া হয় দেখা যায় এটা ধরবে ওটা ধরবে, আর এখন তো সিচুয়েশন ওরকম ভালো না, সব কিছু এভাবে টাচ করা যাবে না। আর তাছাড়া আমার ছোটো মেয়েটা একটু বেশি নটি, ও দেখা যায় সব কিছুতেই এমনি টাইমেও ধরবে, এভাবে করে ওয়াকিং করবে। তো এটা স্যানিটাইজারের সেকশন, এখানে দেখেন কত রকমের স্যানিটাইজার আছে, হ্যান্ড স্যানিটাইজার। এখানে ফ্লাওয়ার রেখেছে, রিয়েল ফ্লাওয়ার, দেখেন সানফ্লাওয়ার, রোজ আছে, মিক্সড অনেক ফ্লাওয়ার আছে। এখানে ফার্নিচার থেকে শুরু করে খাবারের আইটেম, ফ্রোজেন ফুড, ইভেন ক্লোথস, কাপড় চোপড়, আরও বিভিন্ন সব ধরনের আইটেমই এখানে পাওয়া যায়। তবে প্রাইজের কথা যেটা বলবো, কিছু কিছু জিনিসের প্রাইস এখানে থেকে কিনলে অনেক বেশি পদ্মায় পড়ে, আবার কিছু কিছু জিনিস পড়ে না। তো কিছু কিছু জিনিসের জন্যই মেনলি এখানে আসা, যেগুলো কিনে আমরা এখানে আসলে এখান থেকে কিনলে যেটা রিজনেবল প্রাইসে কেনা যায়। যেমন লকডাউনের আগে আমরা অনেক কিছু এখান থেকে কিনেছিলাম বেশি করে, যেগুলো নিয়েছি আর কি। ড্রিঙ্ক জাতীয় জিনিসগুলো এখান থেকে কিনলে ভালো সস্তায় পড়ে, কোক বলুন, সেভেন আপ বলুন, বিনসের যে ক্যানগুলো, মানে যেগুলো বেশি বেশি করে নিতে হয় আর কি, সেগুলোর কথা বলছি। এখান থেকে ফ্রোজেন আমার হাজব্যান্ড বাচ্চাদের এটা চিকেনের বার্গারই দেখছিল, অবশ্যই হালালের কথা মাথায় ফার্স্ট চিন্তা করে যেটাই নিই না কেন হালাল হতে হবে। তো অবশ্যই চিকেন নাগেট খুঁজতেছিলাম বাচ্চাদের জন্য। বাচ্চাদের জুস, আমাদের জুস, এই যে আমরা দেখাচ্ছিল হালাল, এখানে যে ভি চিহ্নের মাধ্যমে মার্ক করে থাকে হালাল, লেখাও থাকে হালাল। এতই বড় একটা শপ, আমি আমার বাচ্চাদের বলতেছিলাম যে মামি হাত ছেড়ো না, মামির হাত যদি ছাড়ো তোমরা হারিয়ে যেতে পারো, তাহলে কিন্তু পুলিশ কল করা লাগবে। ছোট মেয়েটা এত দৌড়াদৌড়ি করে দেখা যায় একদিক থেকে আরেক দিকে চলে যায়, এই জন্য ওকে টলিতে বসিয়ে নিয়েছি। বড়টা আবার এত দুষ্টুমি করে না আসলে, ও বুঝতে পারে, আর ছোটোটা এখনও বেশি ছোটো এই জন্য বোঝে না। এখানে একটা বেড রাখা আছে, গার্ডেন শেড, গার্ডেন শেড আমাদেরটা অবশ্য ইয়ে থেকে নেই নাই, কস্কো থেকে নেই নাই, আমাদেরটা নিয়েছিলাম আরগোস থেকে। এটাও একটা গার্ডেনের শেড,
এখানে হলোইনের সেকশনও রেখেছে, যেহেতু সামনে অক্টোবরের 31 তারিখে হলোইন আসতেছে, তো হলোইনের প্রত্যেকটা শপেই হলোইনের সব কিছু চলে এসেছে। যে হ্যাঁ জলটা এবারে কিছুক্ষণ পরপর জায়গায় জায়গায় এটা রেখে দিয়েছে, যারা কাস্টমার যারা আসবে তাদের সুবিধার্থে। আমার হাজব্যান্ডটা আবারও গার্ডেনের জিনিসপত্র দেখলে তার যেতে হবে। আমার হাজব্যান্ডটা আমার বাচ্চার সাথে পান করতেছিল, ওটার মধ্যে ওকে করতে গেছিল। এমনি মিট চিকেন এগুলোও পাওয়া যায়, এগুলো হালাল নয়, এই জন্য আমরা এখান থেকে নিই না। আমরা এশিয়ান শপ থেকে মিট এটাই নিই। এখান থেকে চিংড়ি মাছ নিলাম। চিংড়ি মাছ এই যে এইভাবে বালতি ছোটো বালতি প্যাকেটে করে থাকে, পানিও থাকে ওর মধ্যে, এভাবে করে নিয়ে যায়। এখানে ফ্রুটস দেখতে পাচ্ছেন, অরেঞ্জ, পাইনঅ্যাপল, আরও অনেক ধরনের ফ্রুটসই এখানে আছে। সব ফ্রুটস আবার কেটে কন্টিনিউ করা ওইভাবেও আছে, তো ফ্রুটসটা মনে হয় যে ফ্রেশটা খাওয়াই ভালো ওইটার থেকে। এখানে অ্যাভোকাডো, অনিয়ন, গার্লিক এগুলো এভাবে রাখা। এটা আমার হাজব্যান্ডটা ড্রাই ম্যাঙ্গোর একটা যেটা আমরা আম শক্ত বলি যেটাকে আর কি, এগুলো দেখছিল, তো এগুলো খেতে অত বেশি ভালো লাগে না। আম শক্ত দেশের আম শক্তর সাথে কি আর এগুলোর কোনো কম্পেয়ারই তো চলে না। এখানে যত ফ্রুটস দেখতেছেন সবগুলো ড্রাই করা, ম্যাঙ্গো থেকে ধরে এখানে যেগুলো যেগুলো দেখছিলেন আর কি, ব্লুবেরি সমস্ত কিছু। এখানে একটা টেবিল, ডাইনিং টেবিল দেখতেছি, ওটা রাউন্ডের মধ্যে ছিল, এটা স্কোয়ার একটা ডাইনিং টেবিল। এখানে সোফাও আছে, বললাম না যে সমস্ত কিছু, সোফা, কাপড় চোপড়, মেশিনপত্র, গার্ডেনের জিনিসপাতি, এভরিথিং এখানে পাওয়া যায়। বাচ্চাদের দুধ, ন্যাপি, ইভেন ফার্স্ট আমার যে কস্কো শপিংয়ের ফার্স্ট ভিডিওটা দেখিয়েছি ওখানে জুয়েলারি পর্যন্ত দেখিয়েছি, ডায়মন্ড, প্লাটিনাম, গোল্ড, সব ধরনের জুয়েলারি এখানে পাওয়া যায়। যে লেদারের সোফা দেখলেন, এটাও লেদারের একটা সোফা। এই বসারিগুলো কিন্তু অনেক সুন্দর, কাঠের টেবিল, টেবিল এটা টিভি টলি হিসেবে ব্যবহার করা যায়, এটা অনেক সুন্দর। আমার হাজবেন্ড তো শুধু গার্ডেনিং এর জিনিসপাতি দেখবে আর মেশিন এগুলোর উপর তার বেশি চোখ। এই যে এখনো মনে হয় দাঁড়িয়ে আছে, কোনো একটা মেশিন দেখছে আর কি। এখানে গাড়ির জিনিসপাতি সব রাখা, ক্লিনিংয়ের আইটেম, এগুলো গাড়ির। এই জন্যই আমার হাজব্যান্ড এখানে এসে দাঁড়িয়ে আছে, উপরে লাগেজ রাখা সব।
এটা একটা লকার, গোল্ড টাকা পয়সা রেখে লক করে সেভ করে এভাবে রেখে দিতে পারেন। নিচে এটা ব্লু কালারের, রেড কালারের অ্যান্ড গ্রে কালারের, এগুলো সবই লকার। সব ধরনের আইটেমই এখানে আছে। এখান থেকে আমি আমার ফ্রন্ট যে ডোর, সেই ডোরের সামনে যে পাপড় আর ঘরে আদার যে পাপড়গুলো আছে আমি এখান থেকে কিনেছি। এখানকার পাপড়গুলো অনেক বেশি ভালো কোয়ালিটি ফুল হয় আর কি। এখানে বিন রাখা আছে ঘরের মধ্যে রাখা, কিংবা বাথরুমে ড্রয়িং রুমে অনেক ধরনের বিন আছে। হ্যাঁ দেখেন, এই যে গার্ডেনে টেবিল নিয়ে এসেছে নিবা নাকি, গার্ডেনে কেনে করতে আর অন্যরকম ঝোঁক। আমার এই ফ্রুট বাস্কেটটা অনেক বেশি পছন্দ হয়েছে, এটা কিনবো কিনা চিন্তা করতেছিলাম, কারণ আমার কিচেনে একদমই জায়গা নেই, তারপরেও কিনে ফেলতে পারি, কারণ আমার অনেক পছন্দ হয়েছে ফ্রুট বাস্কেটটা। এখানে অনেক ধরনের ব্রাশ আছে, ইলেকট্রনিক ব্রাশ আছে, নর্মাল ব্রাশ আছে, সব ধরনের ব্রাশ এখানে রাখা আছে। আবার দাঁতের কিছু মানে নিজেরাই কিছু ট্রিটমেন্ট যাতে করা যায় এই টাইপেরও কিছু এখানে আছে। এখানে ওভার, এই ওভারটা আমার আছে, আবার পাশাপাশি এটাও আছে, এই সাইডে সব ওভারগুলো রাখা। আসলে দেখা যায় যে প্লাক আলো ওভারের থেকে যেগুলোর সাথে প্লাক নেই ওটা বেশি ইজি লাগে আমার কাছে। আর এখানে সমস্ত ধরনের চিপস, পাস্তা, বাচ্চাদের চিপস, বড়দের চিপস, কত রকমের চিপস। অবশ্য এখানে তো চিপসকে ক্রিপস বলে, আমরা তো ছোটোবেলা থেকে চিপসই বলে আসতাম, এখানে অবশ্য দেখি চিপসকে ক্রিপস বলে, ক্রিপস লেখাও থাকে প্যাকেটের উপরে। কিছু ড্রেস রাখা, এখানে বাচ্চাদের বুক, আমার মেয়েরা বুক দেখলেও বলে মামি বুক কিনবে। এই যে ক্যান্ডি, এক 5 কিলো একটা বাকেটের ক্যান্ডি, সারাক্ষণ ক্যান্ডি ক্যান্ডি করবে, এই জন্য ওর ড্যাডি একবার 5 কিলোর এক বাকেটের ধরে ক্যান্ডি কিনে নিয়ে দিয়েছে, যাতে আমি বলছি দেখে দেখে অভক্তি হয়ে, যাতে পরে ক্যান্ডির উপর অভক্তি চলে আসে, কিছু খাবে না, সারাক্ষণ শুধু ক্যান্ডি ক্যান্ডি করবে। এখানে শপিং করে দেন, এখানে যে পে করতে হয়, দেখেন পিছনে যে গাড়িটা দেখছিলেন ওটা কেনাকাটা করে ওটা প্রাইস হিসেবে রাখা হয়েছে, যে কতটুকু কেনাকাটা করার উপরে ওই গাড়িটা পাবে। দেখেন কত বড় একটা গ্লাস তার মতো, এখানে জাগ আছে, এই জাগটা ভালোই লাগছিল। আমার হাজব্যান্ড দেখাচ্ছে এটা নিব কিনা। এখানে সব কুকারিং এর জিনিসপত্র আছে, এখানে ফ্রাই প্যান, এগুলো আসলে বাসায় যত রকম যত আইটেমেরই থাক না কেন, শপে আসলে মনে হয় এটা তো আমার নাই, এটা তো অনেক বেশি নাইস, এটা নিতে হবে এমন লাগে। আসলে আমরা মেয়েরা তো আসলে এরকমই। আর এই রেড কালারের এটা অনেক ভালো লাগছিল, বলগুলো অনেক বেশি নাইস লাগছিলো, কালারফুল দেখতে অনেক সুন্দর। এই সেকশনটা ওই চিনিমাটি, কাচের বল আর কুকার সব জিনিসপত্র দিয়ে ডেকোরেশন করে রেখেছে। দেখেন বাড়িটা কি নাইস, কালারগুলো এত বেশি নাইস, আমার খুব ভালো লেগেছে।
এটাও একটা ফ্রুট বাস্কেট, বাট ওইটা বেশি ভালো লাগছিলো। এটা এটার তুলনায় আমার কাছে ওইটা বেশি ভালো লাগছিলো। আমি ওই বাস্কেটটা নেবো, আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা যাদের ঘরে পাটা নাই, এটা পাটার কাজ করবে। কিছু পাটায় বাড়তে হলে এখানে দিয়ে চট জলদি পিষে ফেলতে পারেন। আমার হাজব্যান্ড এটা নিতে বলতেছিলো যে এটা কেমন, কিন্তু এটা থেকে আমার কাছে ওইটা বেশি ভালো লেগেছে। এটা দেখা যায় ছোট কিছু হলে, কিংবা রসুন ব্লেন্ড করা নাই, দেন অল্প একটু করা লাগবে, একটু পিষে নেওয়া যায়, কিংবা আদা একটু ই করে নেওয়া যায়, কাশি টাশি হলে আদা ছেঁচে এভাবে খাওয়া যায়। যে এখানে সব ড্রেসগুলো এভাবে রাখা, উইন্টারের ড্রেস এখন বেশি রাখা, যেহেতু সামনে উইন্টার চলে আসতেছে, ওই জন্য উইন্টার। এই দেখেন, আমার হাজব্যান্ড আমার মেয়ের সাথে পান করতেছিল, এই বুকটাই এরকম। ওইগুলো অনেক নাইস। আমাদের শপিং অলমোস্ট শেষ হয়ে গিয়েছে, তো আমরা কিছু ঘুরে ঘুরে শপিং করতে করতে ক্ষুধা লেগে গিয়েছিলো। তো এখানে পিজা পাওয়া যায়, আমরা ওটা ভিডিও করা হয়নি, ওইখান থেকে পিজা নিয়েছিলাম। আর এখানে ম্যাক্সের যে পেপসি, এটা নিচ্ছে আমার হাজব্যান্ড, এটা রিফিল করা যায়, যতবার খুশি আপনারা খেতে পারবেন। একবার পে করে পরবর্তীতে আপনি খেয়ে শেষ করে ফেললে আবারও বারবার এসে নিয়ে যেতে পারবেন, রিফিল করা যায় আর কি। বেরোচ্ছে আইস, আইসও বের করে যাবে। এখানে সব কিছুর সাইন দেওয়া আছে। আমাদের বাচ্চাদেরকে অবশ্য ওইভাবে কোক সেভেন আপ এগুলো কিছু দেই না এখনও, কারণ ওরা বেশি লিটিল, একটু বড় হোক তারপরে খাবে। এগুলো বাচ্চাদের জন্য না খাওয়াই ভালো। তো আমাদের শপিং আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কস্টকো শপিংয়ের অ্যানাদার পার্ট কিন্তু আমার ভিডিওতে আছে, আরেকটা ভিডিওতে আছে, ওটাও দেখবেন। আমরা গাড়িতে চলে এসেছি, আমরা এখন বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকুন। আর যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।